ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব দেখিয়ে 65 জলমহাল জবরদখল করা হয়েছিল মাদারীপুরে। সরকার পরিবর্তনের পর সেগুলো উদ্ধার করেছে জেলা প্রশাসন। তারা বলছেন, দখলদাররা জাল জালিয়াতির মাধ্যমে পুকুরগুলোর কাগজও নিজেদের নামে করে নিয়েছিল। এগুলো সংস্কার করে এখন রাজস্ব আয়ের ব্যবস্থা করবে জেলা প্রশাসন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জেলা প্রশাসন জানিয়েছে, মাদারীপুর সদর উপজেলায় 25টি, রাজৈর উপজেলায় 15টি ও ডাসার উপজেলায় 35টি খাস পুকুর রয়েছে। এসব পুকুরের মধ্যে কিছু বড় আকারের হয়। স্থানীয়দের কাছে তা দিঘি নামে পরিচিত। সব মিলিয়ে জলমহাল হিসাবে 60 একর খাস জমি রয়েছে। এগুলো দীর্ঘদিন ভোগ দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। পুকুরগুলো বেকার যুবকদের ইজারা দিলে একদিকে হবে কর্মসংস্থান, অন্যদিকে প্রশাসনও পাবে রাজস্ব, বলছেন স্থানীয় সচেতন নাগরিকরা। অনেকগুলো জলমহল উদ্ধার করে তা প্রকৃত মৎস্য চাষীদের মধ্যে লেজ দিয়েছে। এর ফলে জেলায় রাজস্ব আয়ের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে বলে আশা করছি। সেই সঙ্গে এই ধরনের অপতৎপরতা যাতে ভূমিদস্যুরা আর চালাতে না পারে সে ব্যাপারেও দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের সমাজে অনেক শিক্ষিত প্রশিক্ষিত বেকার রয়েছে, যারা যাদেরকে এই জলমহলগুলো লিজ দিলে তারা এই জলমহলগুলো মাছ চাষাবাদ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে এবং সেই সঙ্গে তারা স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবে। জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, জলমহালগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ইজারা দেওয়ার কারণে প্রকৃত মৎস্যজীবীরা উপকৃত হবেন। এগুলো দীর্ঘদিন যাবত বিভিন্ন ব্যক্তি এবং প্রভাবশালী গোষ্ঠীগুলি এগুলো অবৈধ দখলে ছিল, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং এগুলো জলাশয়ে ইজারা দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি এগুলো যারা প্রকৃত মৎস্যজীবী যারা জেলে আছে তাদের জীবিকা নির্বাহের ভূমিকা রাখবে, মৎস্য চাষ হবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে এগুলো ভূমিকা রাখবে। বেদখল থাকা আরও কিছু জলাশয় উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে, বলছেন এই কর্মকর্তা।